নিউ ইয়র্কে ঈদের বাজার এখন জমজমাট। বিশেষ করে নতুন ডিজাইনের কাপড়ের সন্ধানে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। কেউ কেউ একাধিক নতুন ডিজাইন নিচ্ছেন বলে জানান বিক্রেতারা। বিস্তারিত থাকছে হাসান মাহমুদের রিপোর্টে। নিউ ইয়র্কের ঈদ বাজারে এখন ক্রেতাদের ভিড় লেগে আছে। সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন দোকানে দোকানে পুরো পরিবার নিয়ে বাঙালি কমিউনিটির মানুষ কেনাকাটা করছেন। নতুন ডিজাইনের কোনো কাপড় পছন্দ হলে দাম দর নিয়ে ক্রেতারা সময় নষ্ট করছেন না বলে জানালেন বিক্রেতারা। ক্রেতারা ঢাকার মতোই সব কিছু নিউ ইয়র্কে হাতের নাগালে পাচ্ছেন বলে জানালেন। অনেক রকম পাঞ্জাবি, লেহেঙ্গা, শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার কামিজ, এভরিথিং ইজ অ্যাভেলেবল। লাইক বাংলাদেশে ঢাকা সেম জ্যাকসনাইট ইজ অ্যাভেলেবল। বাজারে ভালো পাঞ্জাবি $200 কম বেশিতে পাওয়া যাচ্ছে। শাড়ি ও লেহেঙ্গা সর্বাধিক $200 থেকে $500 মধ্যে কেনা যায়। ঈদের বাজার বলতে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, নতুন শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস এবং ছেলেদের কোটি চাহিদা বেশি। বাংলাদেশ থেকে বলতে গেলে আরো বেটার পাচ্ছি। বাংলাদেশে অনেক অনেক দামের মধ্যে, অনেক কমের মধ্যে পাওয়া যায়, মানে খুব একটা ভালো পাওয়া যায় না, বাট এখানে ধরতে গেলে কম দামের মধ্যে খুব ভালোই পাওয়া। বাহারি ডিজাইনের পাঞ্জাবির কালেকশন রয়েছে ঈদের বাজারে। সুতির ডিজাইন থেকে পাথর বসানো পাঞ্জাবির দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানালেন বিক্রেতারা। তবে শীত কমে যাওয়ার কারণে সুতির পাঞ্জাবি চাহিদা বেড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। এখন পাঞ্জাবি বেশি পছন্দ করে, ঈদের সময় যেহেতু সামার, সেই কারণে সবাই কটন পাঞ্জাবি বেশি লাইক করে। তো আমার কাছে প্রচুর পরিমাণ কটন পাঞ্জাবি আছে। আমি বেশিরভাগ বাংলাদেশ থেকে আমি কটন পাঞ্জাবি নিয়ে আসছি। তো আপনারা যে ধরনের সাইজ চাবেন, যে ধরনের কালার চাবেন, সব কালার আমার যাবে, কাজের ভিতর দিয়ে আছে, সব কিছু আছে। ঈদের বাজারে মায়ের জন্য শাড়ি ও থ্রি পিস এবং নিজের লেহেঙ্গার জন্য সপরিবারে বাজারে এসেছে স্বামী। নতুন লেহেঙ্গা পরে ঈদের দিন বন্ধুদের সাথে বেড়াবার পরিকল্পনা রয়েছে তার। ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন করোনার পরে এবারই প্রথম ঈদ বাজার জমে উঠেছে। অনলাইনেও প্রচুর অর্ডার পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন ক্রেতাদের ভিড় আরও বাড়বে এমনটি আশা করছেন তারা। হাসান মাহমুদ, আইবিটিভি।